হাই গাইস, এই দেখো আমরা এখন যাব মায়াপুর দেখতে। তো এই দেখো চলে এসেছি। আর দেখো এখানে প্রথমে ঢুকতে দেখা যাচ্ছে একটি শ্রীকৃষ্ণ, যেটা খুব সুন্দর মুখ করছে, মানে একবার একবার ঘুরছে, যেমন ধরো টেবিল ফ্যান হয় না মুভ করে এমন টাইপের। তারপর যে আগে যাচ্ছি, এই দেখো ঘোড়া খুব সুন্দর ঘোড়াগুলো। আর দেখো লোকের ভিড়ের জন্য খুব আমি তো ঠিকঠাক ভিডিও নিয়ে যাচ্ছে না, তাও যতটা পারছি চেষ্টা করছি কি আমরা তো লাইভ মায়াপুর দেখি না, এই তো দেখি আশাটা মিটায়, পরে হয়তো কোনোদিন যেতে পারলে যাব। দেখো মায়াপুর, দেখো চারপাশে কত লোক, এখন তো মানে বাইরে তো লোক মনে হচ্ছে নেই, কিন্তু ভিতরে অনেক লোক। ঠিকঠাক করে ভিডিওগুলো নিয়ে যাচ্ছিল না। আর মাম্মাম কি বিরক্তি করছিল, বাইরে যত খেলা দেখছে ওকে লাগবে, তো খেলার কিনার চক্করে ও মানে দাঁড়াচ্ছেও না, ওকে যে দেখাবো ওই দেখো কি নাটক করছে। বললাম একটু দাঁড়া, ভিডিও করবো না, ও দাঁড়াবে না, ও শুধু ওই বাইরে যা খেলার দেখে আসছে ওগুলাই নিবে, আর কিছু লাগবে না। আর বলছে চলো বাড়ি চলো বাড়ি চলো, মাত্র আমরা এটা ফার্স্ট ঠাকুর দেখতে ঢুকছি, ও বলছে না বাড়ি যাবো বাড়ি যাবো। তুমি কি ওই জন্য নিয়ে আমরা তারা ঘুরে দেখতেছি। এই দেখো এখানে সুন্দর কৃষ্ণটা, বলো মানে কি বলো তো মনটা ভরে গেছে। এই দেখো তার পাশে সুন্দর ঘোড়া দিয়ে বানাচ্ছে, ঠাকুর উপরে বসে আছে ঘোড়াগুলো। দেখো যা যে মায়াপুর দেখছে অবশ্যই জানো এমনই, তা আমি তো দেখিনি, তা আমার কাছে সত্যি খুব সুন্দর লাগছে, আমি তো দেখিনি, যারা দেখছে জানো হয়তো এমনই হবে। শান্তি দিচ্ছে দেখো, দেখাইতে হবে ওর জন্যই যাওয়া আমাদের। কি বলতো আমরা যাবো না ভাবছিলাম, কিন্তু ও সন্ধ্যের দিকে রেডি হয়েছিল তো যাবে যাবে, ওর জন্য যাচ্ছে। এই দেখো আমরা দাঁড়িয়ে পড়ছি মামে, মামে দাঁড়াইছি ঠিক, ওর কিন্তু ইচ্ছা আছে খেলার জিনিসের প্রতি, ও কখন যাবে খেলার জিনিস নেবে ওটাই। তো তোমাদের বেবিরা কোথায় কোথায় নিয়ে গেলে দেখিও আমাদেরকে একটু কমেন্টে বলো। এ দেখো এবার আমরা এখন ভিতরে যাব, জানি না আমাদের টাইম কখন আসবে, সবাই মানে একবারে ঢুকতে দিচ্ছে না তো আস্তে আস্তে যেতে হচ্ছে, একবারে ভিতরে পুরো ভিড় হয়ে যাচ্ছে। আর ভিড়ের মধ্যে গেলে কী হচ্ছে বলো তো, কিছু দেখাও যাচ্ছে না কিচ্ছু না, শুধু এমনি যাও উপরে একটু একটু তাকানো আর সোজা বাইরে বেরিয়ে। তো যখন আমরা হয়তো যাব দেখছি, দেখো মামামের মুখটা দেখো, দেখো আমরা এখন ভিতরে যাচ্ছি, তোমরাও আসো। দেখো খুব সুন্দর হয়েছে, দেখো আমি তো জানতামই না ভিতরে এত সুন্দর আছে, আমি বলছি আরে আমি তো জানতাম না, আমি ভাবছি এইটুকু না, আমি আবার ভাবছি এখানে তো সবসময় ভালো করে। এই দেখো সামনে দুটো ঘোড়া, এগুলো যে কী ঠাকুর আমি এত জানি না। দেখো দুটো ঘোড়া আছে সুন্দর, মানে ঘোড়াতে চড়ে কোথাও যাচ্ছে, যারা যারা মায়াপুর গেছে অবশ্যই জানো এগুলো কী। আর এই দেখো কত ভিড়, মানে সবাই কী বলে তো ফটো ভিডিও ওগুলাই, যার জন্য আরও আগানো যাচ্ছে না। তো যে এখন হয়তো তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারবো, দেখো ঠাকুরটা কেমন, দেখো চারপাশটা খুব সুন্দর বানিয়েছে। এই দেখো এই যে এখানে একটা এলিফ্যান্ট বানিয়েছে, হাতি, হাতির উপরে একটা ঠাকুর বসে আছে। আর ভিতরে জানি এগুলো কেমন, এই দেখো কাপড় দিয়ে না কালারিং পেপার দিয়ে, এই দেখো মাকে দেখা যাচ্ছে। তো এত কাছে তো যাওয়া যাবে না, একটু দূরের দিকেই দেখতে হবে।